নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে বাড়িতে সহজে অতি সহজেই আপনারা পপকর্ন তৈরি করতে পারেন। তাই এরকম একটা পপকর্নের প্যাকেট দোকানেই অনায়াসে কিনতে পাওয়া যায়। তাই এর মধ্যে পপকর্নের সেই বীজগুলো রয়েছে, হ্যাঁ আমি ফেলে দেখাচ্ছি। এর মধ্যে তেল পত্র সব কিছুই রেডি করা আছে এর মধ্যে। দেখে নিন, আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি জিনিসটাকে। এগুলো হচ্ছে পপকর্নের বীজগুলো, আপনারা বাড়িতে বাইরে থেকে দোকান থেকে অতি সহজেই পেয়ে যাবেন। তা কীভাবে করি তা অতি সহজেই জিনিসটাকে করা যায়, তা দেখে নেওয়া যাক কীভাবে এই পপকর্ন আমি তৈরি করি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে একটু রিফাইন্ড অয়েল আমরা এর মধ্যে দিলাম। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর এবার জিনিসটাকে ভালো করে চারদিকে মাখিয়ে নিতে হবে। একটু অল্প করে রিফাইন্ড অয়েল দেবেন, কারণ পপকর্নের ভেতরে একটু তেল আছে, ও দোকান থেকেই জিনিসটা দিয়ে দেয়, তেলের মধ্যেই পপকর্নগুলো দিয়ে দেয়। তাই জন্য অল্প করে একটু তেল জিনিসটাকে মাখিয়ে নিতে হবে, বেশি দেবেন না। অল্প করে চারদিকে একটু প্রেশার কুকারে চারদিকে তেলটা মাখিয়ে নিন। এবার দেখে নেওয়া যাক পরের পদ্ধতি আমি কীভাবে তৈরি করি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা প্রেশার কুকারটা আমরা গ্যাসের ওপর দিয়ে দিয়েছি। এবারে প্রেশার কুকারটাকে ভালোভাবে জিনিসটাকে গরম করতে হবে মিডিয়াম হাই ফ্লেমে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের প্রেশার কুকারটা খুব ভালো গরম হয়ে গেছে। দেখে নিন ধোঁয়া উঠছে। এবারে যে পপকর্নগুলো আছে, এই পপকর্নগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার দেওয়ার পর একটু আমি জাস্ট জিনিসটাকে আমি নাড়ে দিলাম। এবার যখনই আপনারা পপকর্নগুলো দেবেন, সবসময় লো হিটে যখনই দেবেন লো হিটে দিয়ে দেবেন। নিয়ে এবারে আমি এই ঢাকনাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এইটা অটোমেটিকই এর মধ্যে তৈরি হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, যখন এই পপকর্নগুলো হবে তখন একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে। দেখে নিন খুব ভালোভাবে আওয়াজটা শোনা যাচ্ছে হালকা হালকা করে। যখনই প্রেশার কুকারে হবে পপকর্নগুলো ফুটে উঠবে, তখনই একটা আওয়াজ হবে, তখনই বুঝবেন যে পপকর্নগুলো হচ্ছে। এটা করতে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে। দেখে নিন দর্শক বন্ধুরা, আর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের পপকর্নগুলো হয়ে গেছে। দেখে নিন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, পপকর্নগুলো খুব ভালো হয়ে গেছে। দেখে নিন খুব সুন্দরভাবে পুরো দোকানের মতন। এবারে আলাদা জায়গায় আমরা জিনিসটাকে নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই পপকর্নটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, পুরো দোকানের মতন পপকর্ন হয়েছে। তা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর এই পপকর্নে আপনারা হলুদও দিতে পারেন, যারা হলুদ হলুদ খেতে পছন্দ করেন তারাও হলুদ খেতে পারে, হলুদ দিয়ে করতে পারেন। কিন্তু এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি, জাস্ট প্লেনভাবে আমি এই পপকর্নটা কীভাবে করতে হয় তাই দেখিয়েছি। তা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। এবং আপনারাও বাড়িতে তৈরি করুন চটপট, এবং স্ন্যাক্স আইটেমে চায়ের সাথে খুব ভালো লাগবে এই পপকর্ন। তাহলে ধন্যবাদ, আজকের কার মতন এইটুকুনি। তাহলে পরের সপ্তাহ পরের দিন আবার দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।